বহিরাগতই খিলঞ্জিয়ার উপরত আক্রমণ চলার সময়তেই মহানগরীর নুনমাতির সুনচালির সরত বহিরাগতর ঘর দুর্বৃত্তর করিলে অগ্নিসংযোগ, ভাঙি দিলে কেবাটাও ঘর। মঙ্গলদৈর কুরুয়ার ফালের নৈর মাজেরে অর্ধশতাধিক লোক আহি নুনমাতির সুনচালির সরত প্রবেশ করে কেবাটাও ঘর ভাঙি লণ্ডভণ্ড করার অভিযোগ তুলিলে সরটির বাসিন্দাই। আজি আইসিল হাতে ঘর সর কাটি দিলা, ঘর জুই লগাই দিছে, আরো ইফালে পড়া পুলিশ আছে। তেতিয়া উলাই কিমান মান মানুহ আছে? মানুহ 40-50 জন আছিল। কোর পড়া আইছে? কুরুয়া সাইডে পড়া। হ্যাঁ, তা আমি গম না পাও কি হি হবো। কিহর কারণে তে লোকে আইছে? এই আগত কিবা কাজিয়া হৈছিল আর ওইটো কারণে আহি ঘর সর ভাঙিলা জুলাই আছে। আনহাতে ঘটনাস্থলীত নুনমাতি আরক্ষীর লোক উপস্থিত হওয়ার লগে পলায়ন করে দুর্বৃত্তর দলটে। উল্লেখ্য যে সরটুত পূর্বর প্রায় বিহারী সম্প্রদায়ের একাংশ লোকে বসবাস করে আইছে। যা দুদিন পূর্বে মঙ্গলদৈত বহিরাগতই খিলঞ্জিয়াক প্রহার করার ঘটনা সংঘটিত হয়েছিল। তার পছতেই মঙ্গলদৈর খিলঞ্জিয়া আক্রমণকারী পরিয়াল এটাই নুনমাতির সুনচালির সরর সমীপত আশ্রয় লোবলে আইছিল। এই পরিয়ালটে আশ্রয় লওয়া কেন্দ্র করে শেহতীয়াকৈ সংঘটিত হয়েছে বহুকেটা বিক্ষিপ্ত ঘটনা। অজয় বর্মন রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। বহিরাগতই খিলঞ্জিয়ার উপর আক্রমণ চলার সময়তেই মহানগরীর নুনমাতির সুনচালির সরত বহিরাগতর ঘর দুর্বৃত্তর করিলে অগ্নিসংযোগ, ভাঙি দিলে কেবাটাও ঘর। মঙ্গলদৈর কুরুয়ার ফালের নৈর মাজেরে অর্ধশতাধিক লোক আহি নুনমাতির সুনচালির সরত প্রবেশ করে কেবাটাও ঘর ভাঙি লণ্ডভণ্ড করার অভিযোগ তুলিলে সরটির বাসিন্দাই। আজি আইসিল হাতে ঘর সর কাটি দিলা, ঘর জুই লগাই দিছে, আর ইফালে পড়া পুলিশ আছে। তেতিয়া উলাই কিমান মান মানুহ আছে? মানুহ 40-50 জন আছিল। কোর পড়া আছে? কুরুয়া সাইডে পড়া। হ্যাঁ, তা আমি গম না পাও কি হি হবো। কিহর কারণে তেওঁলোকে আইছে? এই আগত কিবা কাজিয়া হৈছিল আর ওইটো কারণে আহি ঘর সর ভাঙিলা জুলাই আছে। আনহাতে ঘটনাস্থলীত নুনমাতি আরক্ষীর লোক উপস্থিত হওয়ার লগে পলায়ন করে দুর্বৃত্তর দলটে। উল্লেখ্য যে সরটুত পূর্বর প্রায় বিহারী সম্প্রদায়ের একাংশ লোকে বসবাস করে আইছে। যা দুদিন পূর্বে মঙ্গলদৈত বহিরাগতই খিলঞ্জিয়াক প্রহার করার ঘটনা সংঘটিত হয়েছিল। তার পছতেই মঙ্গলদৈর খিলঞ্জিয়া আক্রমণকারী পরিয়াল এটাই নুনমাতির সুনচালির সরর সমীপত আশ্রয় লোবলে আইছিল। এই পরিয়ালটে আশ্রয় লওয়া কেন্দ্র করে শেহতীয়াকৈ সংঘটিত হয়েছে বহুকেটা বিক্ষিপ্ত ঘটনা। অজয় বর্মন রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।